আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহাগী, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাইসা, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাবিবা, তুমি কেমন স্যার আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার এদিন ক্লাসে খালি ইরেগুলার দেখতেছি, ব্যাপারটা কি? তোমার রেগুলার ক্লাসে পাচ্ছি না। স্যার আমার নেট অনেক ডিস্টার্ব দিচ্ছিল, মাঝখানে আমাদের এখানে নেটের কেটে দেওয়া আছে। কে, তোমাদের বাসায় না বলে লালবাগ না? না স্যার, কোথায়? স্যার চানখারপুর। চানখারপুল তো নেটওয়ার্ক ডিস্টার্ব কেন? তো ঢাকার মূল জানি না, আমাদের এখানে স্যার আগে ভিতরে আমাদের এখানে নেটের তার গুলো কেটে দেওয়া ছিল। এখন ঠিক আছে? জি স্যার আগে তো ভালো। আচ্ছা ঠিক আছে। আমাদের দেখো যে ধারাবাহিক আলোচনা, আজকে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করে দেবো ইনশাল্লাহ, যদি তোমরা অবশ্য সূচনা প্রদানে কোনো তোমাদের প্রবলেম না থাকে ইনশাল্লাহ আজকে আমরা দ্বিতীয় স্যার অধ্যায়। বলো স্যার, আমি একটু 5-6 মিনিট পরে ক্লাসে আবার একটু জয়েন করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, তোমাদের সবাই যদি টাইম মতো জয়েন করে ফেললে আমাদের ক্লাসটা আসলে পরিপূর্ণ করা যায়, কিন্তু ঘটনা হচ্ছে ক্লাস জয়েন করতে অনেকে 7-8 মিনিট চলে যায়, আর যেহেতু জুম ক্লাসগুলো লিমিটেড 40 মিনিটের, তো শেষ দিকে গিয়ে দেখা যায় ফিনিশিংটা ভালো করা যায় না, তাড়াহুড়া করে শেষ করতে হয়, এই জন্য তোমাদেরকে অনেক স্যার বলো। স্যার খুচরা নগদান বই কি অগ্রদত্ত পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতেও আসবে নাকি শুধু ওই পদ্ধতিতে? অগ্রদত্ত পারলে হয় কি, সাধারণ খুচরা অগ্রদত্তর মধ্যে পার্থক্য হলো নিচের শুধু ব্যালেন্স বিডির পরে যে লেখাটা আমরা নগদান লিখি, এটা সাধারণ খুচরা আসে, অগ্রদত্ত বেশি আসে। অগ্রদত্তটা বেশি আসে বলে তোমাদের আমি অগ্রদত্তটা শিখাচ্ছি। হ্যাঁ, অগ্রদত্তের মধ্যে আরেকটা নিয়ম আছে যেটা তোমাদেরকে যদি ইনশাল্লাহ ক্লাস খুলে কলেজে সশরীরে যখন ক্লাস করবা তখন শিখাবো, এটা হয়তো অনলাইনে শিখাইতে গেলে তোমাদের অগ্রদত্ত পেস থেকে যাবে, এই জন্য আমি ওইটাতে ওইটাতে এখন যাই নাই। হ্যাঁ, যেহেতু ইনশাল্লাহ 30 তারিখে কলেজ খুলে দিবে সরকার বলতেছে, তখন ওইটা একটা ক্লাস যদি তোমাদের এসে বুঝাই দিই তোমরা ওইটা পেরে যাবা। তবে প্রায় 10 বছরের মধ্যে ধরো 8 বছরই আসে অগ্রদত্ত, মাঝে মাঝে এটা চেঞ্জ হয়, এই জন্য অগ্রদত্তটাই তোমাদের আমি জোর জোর দিয়ে শিখাচ্ছি আর কি। আর যারা অগ্রদত্তটা পারবে তারা ওই বাকি নিয়মগুলো অটোমেটিকলি এমনি পারবে, সাধারণ খুচরা এমনি সে পারবে অগ্রদত্ত পারলে। স্যার এই খুচরো নগদান বইটা তো 3 ঘর নগদান বইয়ের চেয়ে ইজি লাগে আমার কাছে। অনেক ইজি খুচরো নগদান, অনেক ইজি, এটা অনেক ইজি। জি স্যার, ঝামেলা নেই না। আচ্ছা, তো দেখো আজকে আমি তোমাদের সাথে আরেকটা আগের উদ্দীপকটাই কিছু চেঞ্জ করে তোমাদের সাথে আলোচনা করব, যে প্রবলেমটা এই অঙ্কের মধ্যে হয় সাধারণত এরকম দুইটা জিনিস তোমাদের সাথে আমি কথা বলবো। এর একটা হচ্ছে, দেখো আমি এখানে লিখেছি মেসার্স তোহা এন্টারপ্রাইজ তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন, তার অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 2000 টাকা, তার অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে 2000 টাকা। 2020 সালের মে মাসে তার ব্যবসায়ের খুচরা খরচের পরিমাণ ছিল 1200 টাকা, তার মে মাসে খুচরা খরচের পরিমাণ ছিল 1200 টাকা, আর জুন মাসে, এখানে যদিও একটা শব্দ বাদ পড়ে গেছে আমি তোমাদের একটু লিখে দেখাচ্ছি, এই জায়গাটা একটা একটা নাম হবে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মরিয়ম, ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখো যেটা বলতেছিলাম যে জুন মাসে সম্পাদিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ, নিচে লেনদেন থাকবে, অনেক লেনদেন থাকবে, আমি শুধু তোমাকে তোমাদের জন্য এটুকু জিনিসই নিয়ে তোমাদেরকে প্রশ্ন করব
এইটুকু থেকে যে প্রশ্নটা পরীক্ষা হতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে তোমাকে যে প্রশ্নটা করবে যে 2020 সালের জুন মাসে যে অঙ্কটা আমরা করব সেখানে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ কত তোমরা কি উত্তর দিবা আমার প্রশ্নকে বুঝছো না বুঝো নাই না বুঝলে বলবা আমি আবার বলবো স্যার আবার একটু বলেন আবার বলছি অর্থাৎ তোহা এন্টারপ্রাইজের অগ্রদত্ত টাকার পরিমাণ 2000 টাকা তার যে অগ্রদত্ত টাকা সেটার পরিমাণ হচ্ছে 2000 টাকা এখন মে মাসে তার কারবারের খুচরা খরচ ছিল 1200 টাকা মে মাসে তার কারবারের খুচরা খরচের পরিমাণ ছিল 1200 টাকা জুন মাসে আমরা অঙ্কটা করব যদি তোমাকে জুন মাসে প্রশ্ন করা হয় যে তার প্রারম্ভিক আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম লাইবা তুমি কোথা থেকে বের হইলে এত মিস কেন তোমার লাইবা কোথায় স্যার আগে ক্লাস করছিলে জি স্যার ও তাহলে আমি আমি বোধ হয় খেয়াল করি নি দেখ ঠিক আছে ওকে থ্যাংক ইউ দেখ মনোযোগ দাও তো যেটা হ্যাঁ রাইসা যেটা বলছিলাম তার অগ্রগত টাকার পরিমাণ 2000 টাকা মে মাসে তার খুচরা খরচের পরিমাণ ছিল 1200 টাকা এখন জুন মাসে যদি প্রশ্ন করা হয় যে তোহা এন্টারপ্রাইজের প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ কত তোমরা কত বলবা স্যার 800 বিয়োগ করব না বিয়োগ করে কত বলবো 800 নাকি স্যার 800 বলবো জি স্যার এটাই তো মানে তাহলে খুচরা নগদ বই যখন তুমি করবা প্রথমে ব্যালেন্স বিধি হিসেবে কত টাকা লাগবা যেটাকে ব্যালেন্স বিডি বলি আমরা সেটা লাগবা 800 টাকা স্যার 800 টাকা ব্যালেন্স বিডি লাগবা 800 টাকা আচ্ছা এই যে ব্যালেন্স বিডি 800 টাকা কথাটা লাইসা বললো তোমরা যারা বাকিরা ক্লাসে প্রেজেন্ট রয়েছো এটা বুঝতে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমায় বলো তাহলে আমি আবার বুঝাবো স্যার আমি না বুঝি নাই মানে লাস্ট ক্লাসটা আমি ঠিকমতো করতে পারি নাই নেট প্রবলেম করতেছিল আচ্ছা ঠিক আছে আচ্ছা সো আগে আমি বলছি আর বাকিরা সবাই কি বুঝছো মরিয়ম লাবিবা তোমরা কি সবাই বুঝছো 800 টাকা ব্যালেন্স বিডিটা জি স্যার বুঝেছি আচ্ছা ফাইন আচ্ছা সোহাগী স্যার এটা একটু আবার বললে ভালো হতো হ্যাঁ আবার বলতেছি আবার বুঝি খেয়াল করে শোনো প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি কথার বাংলা কথা হইলো বাংলা শাব্দিক অর্থ তোমাদেরকে আমি যদি বলি যে যেই টাকাটা খরচ করার পরে তার হাতে রইল যে টাকাটা আগের মাসে খরচ করার পরে তার হাতে রয়েছে এই টাকাটাই পরের মাসে তার হাতে থাকবে অর্থাৎ তুমি আজকে হলো 7 তারিখ মার্চ মাসের তোমার আম্মু যদি তোমাকে আজকে খরচ করার জন্য টিফিন করার জন্য 50 টাকা দেয় তুমি সারাদিন খরচ করার পরে যদি দিন শেষে তোমার হাতে 10 টাকা থাকে এটাই হচ্ছে আজকের জন্য ব্যালেন্স সিডি 7 তারিখের জন্য 8 তারিখের জন্য এটাই হবে তোমার কাছে ব্যালেন্স বিডি এটা 8 তারিখের জন্য হবে প্রারম্ভিক উদ্বৃত্ত আর 7 তারিখের জন্য হবে 10 টাকা সমাপনী উদ্বৃত্ত যেটা 7 তারিখের সমাপনী উদ্বৃত্ত এটি 8 তারিখের প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ আমার হাতে এই 10 টাকা এখন আছে আমার কথাটা বুঝছো না বুঝো নাই আমি কি বলেছি জি স্যার বুঝতে পেরেছি যদি বুঝে থাকো তাহলে তোহা এন্টারপ্রাইজের কাছে টাকা আছে 2000 সে মে মাসে খরচ করছে 1200 টাকা যেহেতু মে মাসে খরচ করেছে 1200 টাকা সুতরাং মে মাসে তার হাতে টাকা ছিল 800 এটাই জুন মাসে আইসা তার হাতে প্রারম্ভিক ব্যালেন্স বিধি হবে মানে প্রারম্ভিক উদ্বৃত্ত হবে 800 টাকা যেটা মে মাসের সমাপনী উদ্বৃত্ত এটাই জুন মাসে প্রারম্ভিক উদ্বৃত্ত 800 টাকা বলো বুঝছো না বুঝো নেই তাহলে জুন মাসে তুমি জুন মাসে প্রথমে অঙ্কটা শুরু করলে ব্যালেন্স বিডি অথবা প্রারম্ভিক খুচরা নগদ তহবিল নামে তুমি প্রাপ্তির করে 800 টাকা লিখবা আর অগ্রত নিয়ম হচ্ছে যেহেতু তার অগ্রত টাকার পরিমাণ 2000 তার হাতে আছে 800 টাকা জুন মাসে কোনো খরচ শুরু করার আগেই প্রধান কেশিয়ার খুচরা কেশিয়ারকে
যেই টাকাটা মে মাসে খরচ হয়েছিল ওই টাকাটা আবার প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে দিয়ে দিবে, দিয়ে তাকে 2000 টাকা ফান্ড তৈরি করে দিবে। যখন খুচরা ক্যাশিয়ার হাতে 2000 টাকা হয়ে যাবে তখন সে আবার খুচরা খরচগুলো করতে শুরু করবে। তাহলে আমার প্রশ্ন তোমাদের কাছে, এই জুন মাসের 1 তারিখে প্রধান ক্যাশিয়ার কাছ থেকে খুচরা ক্যাশিয়ার কয় টাকা পাবে? জি স্যার, প্রশ্নটা আরেকবার করবেন। প্রশ্নটা আবার বলছি, মানে জুন মাসের 1 তারিখে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার কাছ থেকে কয় টাকা পাবে? 800 স্যার। 1200। 1200 কেন? 800 তো তার হাতে আছে, 800 তো তার কাছে আছেই, তার টাকা হইতে হবে 2000, তার হাতে আছে 800, তাহলে 2000 করার জন্য বাকি 1200 টাকা প্রধান কেশের কাছ থেকে এখন সে আবার পাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে পাওয়ার পরে কত হয়ে গেল এখন টাকা? 2000। 2000, আচ্ছা। এবার দ্বিতীয় অপশন আমি তোমাদের সাথে আলোচনা করব, মেসার্স তোহা এন্টারপ্রাইজ তার খুচরা নগদন বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। 2020 সালের জুন মাসের 1 তারিখে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 800 টাকা, প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 800 টাকা, অগ্রদত্ত টাকা সমতা বিধানের জন্য প্রধান কেশের নিকট হতে চেক প্রাপ্তি 1200 টাকা। এই ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করা হবে যে তোহা এন্টারপ্রাইজের অগ্রদত্ত টাকার পরিমাণ কত, তুমি কত উত্তর দিবা? অগ্রদত্ত টাকা 2000 হবে স্যার। 2000। 2000 হবে, ভেরি গুড, 2000 হবে। কারণ যেটা তার হাতে আছে 800 টাকা, আর যে টাকাটা প্রধান ক্যাশিয়ার দিয়ে দিবে চেকের মাধ্যমে, এই দুইটা মিলে দুইটা যোগ হবে, প্রারম্ভিক তহবিল আর এই চেক প্রাপ্তি দুইটা যোগ করে যে টাকাটা হয় এটা হচ্ছে অগ্রদত্ত টাকার পরিমাণ 2000 টাকা। এই প্রশ্নটা তোমাদের ক নম্বরে আসবে যদি খুচরা নগদ বই পরীক্ষা আসে। দেখো প্রশ্নটা এরকম হইতে পারে, ক নম্বরের প্রশ্ন হতে পারে, খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। যখন খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলবে তোমরা কথা মুখস্থ করতে পারবা, আমি তোমাকে বারবার তোমাদের বলছি কখনো মুখস্থ করবা না, কখনো মুখস্থ করবা না, বুঝার চেষ্টা করবা। না বুঝলে আমাকে বারবার প্রশ্ন করো, একবার দুইবার চারবার যতবার লাগে তুমি প্রশ্ন করে বুঝে নিবা। এই খুচরা নগদ তহবিল কথার অর্থ হচ্ছে যেই টাকাটা, যে টাকাটা খুচরা কেশের হাতে আছে, যেহেতু তার টাকার পরিমাণ হচ্ছে 2000, আর যেহেতু মে মাসে খরচ করছে 1200, সুতরাং তার হাতে টাকা আছে, সুতরাং তার হাতে টাকা আছে 800, এটা হচ্ছে খুচরা নগদ তহবিল। তাহলে যদি খুচরা নগদ তহবিল তোমাকে নির্ণয় করতে বলে তাহলে প্রথম কাজ হচ্ছে লিখবা অগ্রদত্ত টাকার পরিমাণ মাইনাস মে মাসের খুচরা খরচের পরিমাণ, তাহলে পাইয়া যাবে তুমি খুচরা নগদ তহবিল। তাহলে কিভাবে বের করেছি তোমার, তোমরা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। আসলে যদি বলে অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করো, অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, লিখবা প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 800, আর প্রধান ক্যাশিয়ার নিকট থেকে চেক পেয়েছি 1200, এ দুটা যোগ করে দিবা। এটা নিচে ডাকটা নিচে চলে আসবে, দুটা যোগ করলে যে টাকাটা হইলো 2000, এটা হইলো অগ্রদত্ত টাকার পরিমাণ। এই প্রশ্নটা সবসময় ক নাম্বারে হইতে পারে তোমাদের, এই দুইটা যে কোনো একটা প্রশ্ন হতে পারে, হয় এটা হবে, হয় এটা হবে, না হয় এটা হবে। তাই দুইটা প্রশ্নে তোমাদের কোনো কনফিউশন আছে দুই প্রশ্নের মধ্যে? কোনো কনফিউশন নাই? লাইবা আমাকে উত্তর দিবা, লাইবা এই যে লেনদেনটা আমি যে যেটা এখন মার্ক করতেছি এটা জাবেদা বলো লাইবা, প্রধান ক্যাশিয়ারের নিকট হতে চেক প্রাপ্তি। প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি, জাবেদা বলো এটার।
এটা পারবা না বলতে? আমি বলবো না 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 না, দেখি লাইবা বলো, লাইবা কি পারবা না? কি বলবে স্যার? লাইবাকে তো বলেছি। আচ্ছা লাইবা কি প্রবলেম হচ্ছে? তাহলে মরিয়ম বলো, মরিয়ম স্যার ব্যাংক হিসাব ডেবিট আর প্রধান ক্যাশিয়ার হিসাব ক্রেডিট। আচ্ছা স্যার নগদান হিসাব হবে ওটা। সরি স্যার নগদান হিসাব ক্রেডিট স্যার। আচ্ছা আমি ধরে নিচ্ছি তোমরা যেটা বলেছো। এবার অন্যজন বলবে, কে বলবে? জাফরিন বলো, মমো বলো, মমো মমো বলো, যাবে তারা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট। লাবিবা বলো, লাবিবা লাবিবা গ্যালাক্সি S6 কে তুমি? গ্যালাক্সি S6 তোমার সব সময় তোমাদের নাম আইডি রোল নাম্বার দিয়ে ক্লাসে অ্যাড হইবা, নাম রোল দিয়ে, কোনো শব্দ নাম, মোবাইলের মডেল নাম্বার এগুলো দিয়ে ক্লাসে অ্যাড হইবা না। বলতে পারতাছ না কেউ? সহজে কইতে পারবা? জি স্যার। বলতে পারবা? স্যার প্রশ্নটা আমি না শুনি, আমার ভাতিজ অনেক ডিস্টার্ব করতেছে। স্যার আমি বলি। হ্যাঁ রাইসা বলো। ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। কেন তুমি এমন কথা বলতেছো রাইসা? এমন উত্তর দেওয়ার কথা না। তুমি তো এটা প্রশ্নটা কি? এই যে প্রধান কেশের নিকট থেকে চেক প্রাপ্তি, প্রধান কিসের নিকট থেকে চেক প্রাপ্তি, এটা প্রশ্ন ছিল এটা সোহাগী। আর বা বলতে কে পারবা? ব্যাংক হিসাব ডেবিট হবে, খুচরা নগদান হিসাব ক্রেডিট হবে। কে বলবা, কে বলতে পারবা বলো দেখি? পারবা কেউ বলতে? ফাতেমা এটা কিন্তু তোমাদেরকে আমি এই জন্য প্রশ্ন বারবার করছি, কারণ এই ধরনের প্রশ্ন তোমাদের সামনে পরীক্ষা আসবে। এটা তোমাদেরকে অনেকবার বলে দিয়েছি, আমি প্রথম ক্লাস থেকে বলে আসতেছি এই লেনদেনটা নিয়ে। প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে যখন খুচরা ক্যাশিয়ার চেক পায়, টাকা পায়, তখন প্রধান ক্যাশিয়ারের টাকাটা কমে যায়, কারবারের মূল টাকাটা কমে যায়, আর খুচরা নগদানের যে ফান্ডটা এটা বেড়ে যায়। এই জন্য এখানে যাবে দেওয়া হয়, যখন প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা ক্যাশিয়ার টাকা নগদে পায় অথবা চেকে পায়, যেভাবেই পাক খুচরা ক্যাশিয়ার টাকা বাড়ে, সেজন্য উনি যাবে লেখে খুচরা নগদান হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ডেবিট। আর নগদ পাইলে হয় নগদান ক্রেডিট, চেক পাইলে হয় ব্যাংক হিসাব ক্রেডিট। যাবে তারা কি দাঁড়াইলো? খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট স্যার উল্টা বলে ফেলছিলাম, ব্যাংক কে ডেবিট বলছে আর খুচরা নগদান ক্রেডিট। না উল্টা বলে কি হবে? তোমাকে না পারবে পরীক্ষা না স্যার, উল্টা বলা যাবে না। এরপরে আর ভুল হওয়া যাবে না রাইসা মরিয়ম, আর ভুল হওয়া যাবে না, আজকে মনে থাকতে হবে। বলো কি স্যার, নেক্সট টাইম ভুল হবে না? বলো কি যাবে, আবার বলো কি বলছি বলো। খুচরা নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর চেক না পাই যদি নগদ পাইতো তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার মনে হয় ক নাম্বারের বিষয় নিয়ে তোমাদের আর প্রবলেম থাকবে না, ক নাম্বারটা তোমরা ক্লিয়ার। এবার আসো, আমি নগদানের এই খুচরা নগদানের ঘর আঁকতে কারো কোনো সমস্যা আছে কিনা? ঘর তো আঁকতে পারবা নাকি? ঘর আঁকার সময় যেটা খেয়াল করবা, প্রথমে প্রথমে ঘর আঁকার সময় খাতাটাকে প্রস্থ আকারে নিবা,
প্রস্তাকার নিয়ে আগে এই দুটো দাগ টান ভাই, দুটো দাগ, এই যে উপরের দুইটা দাগ আছে এই দুইটা আগে টানবা। মানে খাতা তো এটা তো দাগ টান ভাই, এটা প্রথমে এই গর্গ ঠিক করবা, প্রাপ্তির ঘর, তারিখের ঘর, বিবরণের ঘর, বিবরণের ঘর, আর মোট খরচ কটা হলো, এক দুই তিন চার, এই পাঁচটা ঘর সবসময় ঠিক থাকবে, এই ঘর দুটো কখনো পরিবর্তন হবে না, এই পাঁচটা ঘর কখনো পরিবর্তন হবে না। এরপরে বাকি ঘরগুলাকে মাঝখান দা এই দাগটা টেনে নিবা, মাঝখান দিয়ে এই দাগটা টেনে নিবা। এই ঘরটা তোমাদের আমি বলেছি সবসময় হবে না, এই ঘরটা তখনই হবে যদি কোনো সাধারণ লেনদেন মানে বড় নগদ লেনদেন খুচরার মধ্যে চলে আসে, তখন তুমি এই ঘরটা দিবা, নচেত এই ঘরটার এইটুকুনের দরকার হবে না, এইটুকুনের দরকার হবে না। এরপরে এই পুরো ঘরটা মাঝখানটা টেনে তুমি দেখবা লেনদেন কয়টা আছে, ধরো কাগজ কলম মণিহারির যত যা আছে একটা ঘর হবে, কাগজ কলম পেন্সিল আলপিন এগুলো সব এক ঘর হবে। ইয়ারপর তুমি লেনদেন দেখে দেখে এরকম ঘর বাড়াইবা, একটা মণিহারির জন্য, যাতায়াতের জন্য, ডাক উতারের জন্য, আপ্যায়নের জন্য এরকম ঘর একটা একটা বাড়াইবা। বাড়াইতে গিয়ে যদি দেখো তুমি শেষে যা ঘর আর জায়গা বাকি রয়েছে আর ঘর দরকার হয় না, সমস্যা নেই, জায়গা খালি থাকবে, কোনো অসুবিধা নেই, জায়গা খালি থাকলে তোমাকে নাম্বার কেটে দিবে না, আবার এমনভাবে গড়াইব না যাতে শেষে শর্ট পড়ে যায়, শর্ট পড়ে গেলে সমস্যা। ঘর বেশি হলে কোনো প্রবলেম নেই, বাট যদি ঘর শর্ট পড়ে এক লেনদেন অন্য লেনদেন ঘরে লেখো তাহলে সমস্যা। এরপরে তুমি এই ঘরগুলো একে এবার প্রথমে এখানে ব্যালেন্স বিডি লেখবা, বিডি লেখবা প্রাপ্তির ঘরে, এই ঘরে প্রাপ্তির ঘরে লেখবা বিডি, আবার প্রধান কৃষি নিকট থেকে প্রাপ্তি এরও প্রাপ্তির ঘরে লেখবা। এগুলা লিখে এবার তুমি এক এক করে খরচ লিখবা, যেমন কাগজ ক্রয় লেখলাম মণিহারির ঘরে, বাস ভাড়া যাতায়াতের ঘরে, ডাক টিকিট ডাক ও তারের ঘরে, ডাক ও তারের ঘরে, যেটা চা বিস্কুট লেখলাম আপ্যায়নের ঘরে, কলম পেন্সিল কার্বন লেখলাম মণিহারির ঘরে, রিক্সা ভাড়া যাতায়াতের ঘরে, আলপিন মণিহারির ঘরে, অফিসের নাস্তা আপ্যায়নের ঘরে, টেবিল ক্রয়, এই টেবিল ক্রয়টা এটা সাধারণ এর খুচরা নগদের মধ্যে পড়ে না, এটা হচ্ছে সাধারণ লেনদেন, এটা চলে যাবে নগদানের ঘরে, যেহেতু এই খুচরা কেশিয়ার করেছে এইটার জন্য শেষ দিকে এই খতিয়ান পৃষ্ঠার ঘরটা দিয়ে মানে সর্বশেষ দিকে এইটা ঘরটা, এই ঘরটা একে, এই ঘরটা একে, তারপরে এটা নাম দিবা সংশ্লিষ্ট খতিয়ানের স্থানান্তর। এই কথাটা লিখে অর্থাৎ এই কথার অর্থ হইল, এই কথার অর্থ হইল যে এই টেবিলটা এটা চলে যাবে আসবাবপত্র খতিয়ানে চলে যাবে, এই সংশ্লিষ্ট খতিয়ানের স্থানান্তর কথার অর্থ হচ্ছে যে টেবিল ক্রয়টা খুচরা নগদানের মধ্যে মানে খুচরা খতিয়ানে না গিয়ে, খুচরা খরচ হিসেবে না গিয়ে এটা সাধারণ লেনদেন হিসাবে এটা চলে যাবে আসবাবপত্র খতিয়ানে। এরপরে পিয়নকে বকশিস এটা যাবে বিবিধর ঘরে, যখন তোমার সব খরচ লেখা হয়ে যাবে, সব খরচ লেখা হয়ে গেলে এবার তুমি তোমার কাজ হচ্ছে এই সর্বশেষ কাজটুকু আমি তোমাদের দেখাচ্ছি, এইখানে সবারই মোটামুটি ভুল হয়, সবাই একটু প্রবলেমে পড়ে, আমি একটু মুছে নেই, মুছে তোমাদের আমি এটা কাজটা দেখাচ্ছি। আমি যেটুকু আলোচনা করেছি তোমাদের যদি কারো প্রশ্ন থাকে আমার প্রশ্ন বলতে পারো, যদি কোথাও না বুঝে থাকো যে স্যার আমি এই জায়গাটায় বুঝি নাই আমাকে আরেকবার একটু বুঝে দিলে ভালো হয়, তোমাদের যে কারো যদি কোনো প্রশ্ন থাকে যেটুকু আলোচনা হয়েছে বলো। স্যার এই যে মানে খুচরা নগদানের এখানে ছকটা এরকম কেন, শুরুতে তারিখ না হয়ে প্রাপ্তি হলো যে এখানে মানে প্রাপ্তি টাকাটা লিখতে হয় ডেবিট দিকে, তো তারিখটা যদি আমরা এখানে তো ঘর লাগে অনেকগুলো ঘর তাই না, তারিখের ঘর যদি আমরা প্রথমে দেই তাহলে প্রাপ্তির জন্য তারিখের ঘর লাগবে একটা, আবার খরচের জন্য তারিখের ঘর লাগবে আরেকটা, তো এতগুলো ঘর যাতে না দেওয়া লাগে
গড়টাকে মিনিমাইজ করার জন্য কমানোর জন্যই একই তারিখে প্রাপ্তিও চালানো গেল আবার খরচও লেখা গেল, এই জন্য তারিখে একটা মাঝখানে দেওয়া হয়েছে, বুঝছো? একটা তারিখের গড় ব্যবহার করে আমরা প্রাপ্তিও লিখলাম আবার খরচও লিখলাম, এই কারণে এই ঘরটা এখানে এইভাবে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? যেটা বলতেছিলাম, সকল খরচ লেখা হয়ে গেলে, যখন তোমার সকল খরচ লেখা হয়ে যাবে তখন তোমার কাজ হচ্ছে এই প্রাপ্তির ঘর, এই প্রাপ্তির যে টাকাটা আছে 800 আর 1200, তবে এই টাকাটা যোগফল নামাইবা আগে নিচে, খরচের বরাবর করে খরচ যেখানে শেষ এখানে এই টাকাটা যোগফল নামাইবা। এবার খরচের টাকা যেগুলো আছে খরচগুলো, এই সবগুলো খরচ তুমি এখানে যোগ নামাইবা, এই টাকাটা এখানে যোগফল নামাইবা। নামানোর পরে এখানে দাগ টানবা, খরচটা কত হয়েছে দেখো তো, 1050 টাকা খরচ কত হয়েছে, 1050। একটু গ্যাপ রেখে, একটু ফাঁকা রেখে এই 2000 টাকা আইনা এখানে লিখবা, এটা এখানে লিখবা। 2000 মানে তোমার প্রাপ্তি, তুমি পেয়েছো, তোমার হাতে আছে, তোমার হাতে কত টাকা আছে, 2000, খরচ করছো কত, 1050। এই 2000 থেকে 1050 মাইনাস করবা, মাইনাস করলে যেটা তোমার হাতে রয়ে গেল এটাকে বলা হয় ব্যালেন্স সিডি, এটা হচ্ছে ব্যালেন্স সিডি, অর্থাৎ জুন মাসে এই 950 টাকা তোমার হাতে রয়ে গেছে খরচ করার পরে। বলো ব্যালেন্স সিডিটা বের করা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, ব্যালেন্স সিডি বের করাটা বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি। অন্যদের বাকিদের সবাই বুঝছো ব্যালেন্স সিডি বের করা? জি স্যার। ফাইন, এই ব্যালেন্স সিরিজ কোন মাসের, জুন মাসে, এটাকে এই 2000 লেখার নিচে আবার তুমি লিখবা জুলাই 1। এখানে তোমাদের আমি স্মরণ করে দিচ্ছি একটা কথা, এটা যদি ডিসেম্বর মাস হইতো, এই মাসটা যদি জুন না হয়ে ডিসেম্বর হইতো তাহলে এটা হইতো জানুয়ারি, আর জানুয়ারি হইলে এখানে সাল চেঞ্জ হইতো, এখানে ছিল 20 সাল, এটা এখানে হইতো 21 সাল। যদি একই সাল হয় তাহলে সাল চেঞ্জ হবে না, সাল লেখার দরকার নেই, শুধু মাসটা চেঞ্জ করলেই হবে। এটা ছিল জুন মাস, এখানে হবে জুলাই মাস, জুলাই মাসের 1 তারিখ লিখে যে টাকাটা সিডি ছিল এটি আবার হবে ব্যালেন্স বিডি, এই বিডি হবে 950 টাকা। ব্যালেন্স সিডি হবে ব্যালেন্স বিডি। এই পর্যন্ত এই নিচের লাইনটা বাদে এইটুকু পর্যন্ত যে কাজটা আমি করেছি এটুকুন, এখান থেকে এই ব্যালেন্স বিডি থেকে শুরু করে রাইসা খেয়াল করে শোনো, বাকিরা সবাই মনোযোগ দাও, আমি বলতেছি কথাটা খেয়াল করে শোনো, আমি নিচে লাইনটা দরম দরম করি নাই, এটা মনে করো নাই, এই যে এই লাইনটা এটা মনে করো নাই, এই পর্যন্ত যে কাজটা করলাম এটাকে বলা হয় সাধারণ খুচরা নগদান বই। কি খুচরা নগদান বই? সাধারণ খুচরা নগদান বই। যখন তোমাকে বলবে অগ্রদত্ত নিয়মে অগ্রদত্ত করো, অগ্রদত্ত বললেই তখন তোমাকে যেই টাকাটা জুন মাসে খরচ হইলো, যেই টাকাটা জুন মাসে খরচ হইলো এই টাকাটা ব্যালেন্স বিডি লেখার পর পর আবার তোমাকে এখানে লিখতে হবে, এই টাকাটা এখানে লিখতে হবে, আগে এখানে ব্যাংক ছিল তাহলে এখানেও লিখতে হবে ব্যাংক হিসাব, লিখে এই টাকাটা আবার প্রাপ্তির করে লিখে দিতে হবে 1050 টাকা, এটা লেখলে হয়ে গেল অগ্রদত্ত। এটা এখান থেকে যখন আবার এখানে নিয়ে আসবো তখনই এটা হয়ে গেল অগ্রদত্ত পদ্ধতি। তাহলে সাধারণ খুচরা আর অগ্রদত্তের পার্থক্যটা কি বুঝছো না বুঝো নাই? স্যার আরেকবার বলে তো ভালো হইতো। হ্যাঁ আবার বলছি, আমি খেয়াল করে শোনো মনোযোগ দাও, আমরা যদি এখান থেকে ব্যালেন্স বিডি লিখে প্রাপ্তির করে টাকা প্রাপ্তি লিখে যদি কাজ শুরু করি তাহলে এখানে প্রথমে খরচ যোগ করলাম, প্রাপ্তি যোগ করলাম, প্রাপ্তি যোগ করার পরে আমরা এখান থেকে এটা মাইনাস করে ব্যালেন্স সিডি বের করলাম, এই সিডি যখন আমরা লিখবো এখানে ব্যালেন্স বিডি, এই পর্যন্ত কাজ শেষ, তাহলে এটাকে বলে সাধারণ খুচরা নগদান বই, বহু গড়া
সাধারণ খুচরা নগদান বই, ঠিক আছে? যখনই নিয়মটা হবে অগ্রদত্ত, তখন ওই যে এখানে খরচ হচ্ছে 1,050 টাকা, এটাকে আমরা আবার এখানে লিখে দিব ব্যাংক হিসাব দিয়া, এখানে দিব 1,050 টাকা, আবার পাত্র করে লিখে দিতে হবে, এটা হয়ে যাবে অগ্রদত্ত। কারণ অর্থাৎ এখানে অগ্রদত্ত যদি বলা থাকে তাহলে আমাদের ব্যাংক থাকলে ব্যাংক লিখবো, নগদ হলে নগদ লিখবো, চেকে প্রাপ্তি বা যে ধরনের এন্ট্রি থাকবে সেটা লিখবো। এটাকে বলা হয় বহু গড়া সাধারণ খুচরা নগদান বই। আর অগ্রদত্ত মানি হচ্ছে আগে দেওয়া, মানে জুলাই মাসে 1 তারিখে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে টাকাটা আবার আগে দিয়ে দিবে, যে টাকাটা জুন মাসে খরচ হয়েছে, এটা হয়ে গেল অগ্রদত্ত। অগ্র মানে আগে, দত্ত মানে দেওয়া, প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে খরচের টাকাটা আগেই দিয়ে দেয়, এই জন্য নাম হয়েছে অগ্রদত্ত। আমার কথা বুঝছো না বুঝো নাই? যদি বুঝে থাকো, দেখো আমি সামনে তোমাদের বলতেছি, প্রশ্নে জাবেদা করতে বলতে পারে, জাবেদা করার কথা বলতে পারে, এটা তোমাদের সাথে প্রথমে আলোচনা করেছি। প্রধান ক্যাশিয়ার নিকট থেকে প্রাপ্ত জাবেদা, খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 3 তারিখে ছিল, 3 তারিখে কি কিনে ছিল তোমাদের মনে আছে? কাগজ ক্রয়, 3 তারিখে কাগজ ক্রয়। জাবেদা হবে কি? মনিহারি ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। হ্যাঁ, এই দেখো, মনিহারি খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। 10 তারিখ ছিল ডাক টিকিট ক্রয়, যাবে হচ্ছে ডাক ও তার খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। এইভাবে যদি তোমার তারিখ বাই তারিখ জাবেদা বলে যে তুমি 10 তারিখে জাবেদা দাও, 10 তারিখে জাবেদা দাও বা 25 তারিখে জাবেদা দাও, তাহলে তুমি টাকাটা লাগবে শুধু 10 তারিখের টাকা আর 25 তারিখের টাকা। তোমাকে যদি একসাথে বলে যে মনিহারি খরচ যাবে, তা লেখো মনিহারি খরচ কয় টাকা? 200 টাকা। তখন তুমি লিখবা মনিহারি খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট 200 টাকা। যদি তোমাকে টোটালি একলগে দিতে বলে, যেমন যাতায়াত খরচ 90 টাকা, তুমি বলবা যাতায়াত খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। যদি বলে ডাক ও তার খরচ, লেখো লিখবা ডাক ও তার খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, যদি একসাথে লিখতে বলে। আর তারিখ বাই তারিখ যদি বলে, তাহলে ওই তারিখে টাকাটা দিয়েই লিখবা। মনে কর যে 3 তারিখ বলছিল কাগজ ক্রয় 60 টাকা, তুমি লিখবা মনিহারি ডেবিট, খুচরা নগদান ক্রেডিট শুধু 60 টাকা লিখবা। আমার মনে হয় তোমরা, আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। তোমার আমার কথা বুঝছো মেয়েরা? জাবেদার বিষয়টা বুঝতে পেরেছো? ওকে ফাইন। এখন যদি তোমার খতিয়ান করতে বলে, খতিয়ান মনে করো মনিহারি খতিয়ান করতে বললো, তবে তুমি খতিয়ানে গো রাখবা চলমান যে সব তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট আর ক্রেডিট। যেমন মনিহারি খরচে জাবেদা কি বলতো? মনিহারি খরচে জাবেদা কি? মনিহারি ডেবিট, খুচরা নগদান ক্রেডিট। তাহলে খতিয়ানে কি নামে লিখবো আমরা? খুচরা নগদান। টাকাটা হবে ডেবিট করে, টাকাটা হবে ডেবিট করে, বাস শেষ। যাতায়াতের খতিয়ান করতে বললে যাতায়াত খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, তাহলে খুচরা নগদান নাম দিয়া ডেবিট করে, ডেবিট করে লিখে দেব। আবার বলো ডাক ও তার খরচে খতিয়ান করো, যাবে হচ্ছে ডাক ও তার খরচ ডেবিট, খুচরা নগদান ক্রেডিট, তাহলে খুচরা নগদান নাম দিয়া ডেবিট দিকে টাকাটা লিখে দেব। বললো আপ্যায়ন খরচে যাবে, বলো তুমি বলবা আপ্যায়ন খরচ হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট, আমরা খুচরা নগদের নাম দিয়া আপ্যায়ন ডেবিট করে, ডেবিট করে টাকাটা লিখে দিব। এইভাবে তোমরা খতিয়ান করবা। পারবা খতিয়ান করতে?
বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে কারো যারা ক্লাসে আসছো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এরপরে সুসনাগতন ছাড়া এই দ্বিতীয় অধ্যায় যেহেতু আজকে শেষ ক্লাস, সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা মানে সামনের সপ্তাহ বলতে আগামীকাল তো আমাদের ক্লাস আছে তোমাদের সাথে, না বুধবারে, বুধবারে ক্লাস, বুধবারে ইনশাল্লাহ আমরা চতুর্থ অধ্যায় শুরু করবো, রেওয়া মিল চতুর্থ অধ্যায়, বুধবারে ইনশাল্লাহ আমরা চতুর্থ অধ্যায় ক্লাস শুরু করবো, নতুন অধ্যায়। তো যেহেতু আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস, তোমরা যারা ক্লাসে উপস্থিত রয়েছো, দ্বিতীয় অধ্যায়ের যে কোনো বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমায় বলতে পারো। দ্বিতীয় অধ্যায়ে অনেক প্রশ্ন ছিল, জাবেদা খতিয়ান, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, দুই ঘরা নগদান, তিন ঘরা নগদান, খুচরা নগদান, অনেকগুলো বিষয় এটার মধ্যে আছে। এর যে কোনো বিষয় নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অ্যাকাউন্টিং এর, তাহলে আমার সাথে কথা বলতে পারো এখন। তোমরা আমাদের 3 মিনিট ক্লাসের সময় আছে, তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা। স্যার, প্র্যাকটিস করার সময় প্রশ্ন বের হয়, প্রবলেম বের হয়। প্র্যাকটিস করো না, ভাষাকে প্র্যাকটিস করো না। হ্যাঁ স্যার, করি তো, মানে এখন পর্যন্ত যেগুলো করছি ওগুলো প্রবলেম নেই, এখনো তো অনেক বাকি না। ফাইন, তো আমি তোমাদের বলি, তোমরা সব সময় বইয়ের অঙ্ক করবা, পিছনে বোর্ডের অঙ্কগুলো করবা, করে যখনই কোনো অঙ্ক করতে গেলে প্রশ্ন সৃষ্টি হবে, যখন তোমার কি প্রবলেম প্রবলেমে পড়বা, তুমি একটা চাই প্রশ্নগুলো নোট করে রাখবা, স্যারকে জিজ্ঞেস করবো, খাতার এক পাশে কোনা লিখে রাখবা, আমি এই লেনদেনটা বুঝি নাই, এটা নোট করে রাখবা, রেখে এগুলা আমি যখন আবার ক্লাসে আসবো ওই অধ্যায় নিয়ে, তখন তোমরা প্রশ্ন করে করে এগুলা জেনে নিবা। অথবা অথবা অঙ্ক করার সময় যদি না পারো, আমাকে বাই ফোনে তাৎক্ষণিক জেনে নিতে পারবা। ওকে স্যার, ঠিক আছে। আর যদি ক্লাস খুলে দেয় ইনশাল্লাহ 30 তারিখে, তখন তো কলেজে দেখা হবে, তখনও তোমরা আমার কাছ থেকে এই যে কোনো প্রবলেমে পড়লে অ্যাকাউন্টিং এর বিষয়ে ইনশাল্লাহ সহজ হেল্প নিতে পারবা, কোনো সমস্যা নেই। যেহেতু তোমাদের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ, আশা করি তোমরা ভালো করবে সবাই, আল্লাহর রহমতে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের ভালো মতো শেষ হলো, এখানে অনেক কিছু শেখা হয়েছে আমার বিশ্বাস। আর অ্যাকাউন্টিং এর মৌলিক বিষয়গুলো, গুরুত্বপূর্ণ যে ভিত্তিগুলো অ্যাকাউন্টিং এর, এগুলো এই দুই অধ্যায়ের মধ্যে রয়েছে। যারা এই দুই অধ্যায় ভালো করে বুঝেছ, তাদের জন্য সামনের অঙ্কগুলো একেবারে ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। যেমন মনে করো চতুর্থ অধ্যায় যখন শুরু করবো, রেওয়া মিল দেখবা, রেওয়া মিল কত সহজ, রেওয়া মিল তখনই সহজ হবে যখন তোমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভালো করে পারবা। তোমাদের কি মনে আছে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হিসাবে শ্রেণীবিভাগ মনে আছে? 5 ভাগে, বলো তো কি কি? উত্তোলন, এই তিনটা যাবে রেওয়া মিলে ডেবিটে, আয় দায় মূলধন তিনটা ক্রেডিটে, যাক ওইটা আমরা ইনশাল্লাহ বুধবার আলোচনা করব। তো যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা আজকে ক্লাস হয়তো আমরা এখানে শেষ করতে পারি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।